हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমেদ। সর্বপ্রথম দুঃখিত এই কারণে যে একটা দীর্ঘ সময় ধরে কোনো রকম টিউটোরিয়াল আপলোড করতে পারিনি, মূলত নতুন কিছু বিষয় শেখা নিয়ে মাঝখানে একটা দীর্ঘ সময় চলে গেছে। যাই হোক, চিন্তার কারণে আমি অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলেন আপনাদের সামনে আবার হাজির হওয়ার নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকের পর্বটা খুব ছোট হবে। মূলত এখানে কিভাবে ব্লেন্ডারে কোনো অ্যাডন ইনস্টল করতে হয়, অর্থাৎ ব্লেন্ডারের ভিতরে ফিচার ইনস্টল করা নেই এমন ফিচার স্ক্রিপ্ট তৈরি করা থাকে, সেগুলো ইউজ করে কিভাবে সেই ফিচারগুলো এনেবল করতে হয় বা ইনস্টল করতে হয় সেটা দেখাবো। তো এই অ্যাডনের মধ্যে আজকে যে অ্যাডনটা দেখাবো সেটা হচ্ছে স্ক্রিনক্যাস্ট। মূলত ব্লেন্ডারের মধ্যে আপনি কখন কোন বাটন ক্লিক করলেন সেটা শো করবে এই স্ক্রিনক্যাস্ট অ্যাডনের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের আজকের টিউটোরিয়ালটি। এই জন্য আমাদের সর্বপ্রথমে এই স্ক্রিনক্যাস্টের স্ক্রিপ্টটা দরকার হবে। তো ব্রাউজার ওপেন করেন, সেখান থেকে সার্চ করেন স্ক্রিনক্যাস্ট ব্লেন্ডার বা ব্লেন্ডার স্ক্রিনক্যাস্ট, তাহলে আপনি প্রথমেই একটা লিঙ্ক পাবেন এক্সটেনশন 2.6 পাইথন স্ক্রিপ্ট 3D ইন্টারঅ্যাকশন আগ্রা বাগরা যাই হোক। তো এটাকে ক্লিক করে ওপেন করেন, সেখানে যাওয়ার পর আরেকটা লিঙ্ক পাবেন কারেন্ট ভার্সন ডাউনলোড, সেটা ক্লিক করবেন। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে অনেক কিছু লেখা, আপনি চাইলে এটা পুরোটা পড়তে পারেন, চাইলে এডিট মডিফাই করতে পারেন, অথবা সিম্পলি সম্পূর্ণটা সিলেক্ট করবেন কন্ট্রোল এতে ক্লিক করে, অথবা এইভাবে আমার মতো ড্র্যাগ করে whatever you want সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে কপি করবেন, অথবা কন্ট্রোল সি তে ক্লিক করে কপি করবেন, সেটা আপনার খুশি। আর এটা খুবই বেসিক বিষয়, আশা করি এটা আপনাদের বলতে হবে না। তো এরপর নোটপ্যাড ওপেন করবেন, সেখানে এটাকে পেস্ট করবেন, এরপর কন্ট্রোল এস এ ক্লিক করে সেটাকে সেভ করবেন। সেভ করার সময় হচ্ছে আপনাকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত আপনি এখানে স্ক্রিনক্যাস্ট এটা যে কোনো নাম দিতে পারেন, আমি এখানে স্ক্রিনক্যাস্ট নাম দিলাম। তারপর ডট পাই, এটা হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে, কারণ আপনি যদি ডট পাই না দেন তাহলে এটা কাজ করবে না, আপনাকে সেভ করতে হবে এটা ডট পাই ফরম্যাট দিয়ে। আর এখানে সেভ এস টাইপ এটাকে পরিবর্তন করে আপনাকে অল ফাইলস করে দিতে হবে, নয়তো এটা সেই ঘুরে ফিরে আপনি যদি ডট পাইও লেখেন তাও এটা টিএক্সটি ফরম্যাটে সেভ হবে। তো এখানে ডট পাই py লেখার কারণটা হচ্ছে যে এটা মূলত পাইথন স্ক্রিপ্ট, সেজন্য যদি আপনি টিএক্সটি করেন তাহলে এটা ব্লেন্ডার বুঝতে পারবে না যে এটা স্ক্রিপ্ট। এই জন্য এটাকে আলাদা একটা স্ক্রিপ্ট বোঝানোর জন্য ব্লেন্ডার যেন এটা ডিটেক্ট করতে পারে পাইথন স্ক্রিপ্ট হিসাবে, সেজন্য এখানে ডট পাই লেখা হয়। এরপর যে কোনো জায়গায় সেভ করেন, এটাকে আমি ডেস্কটপে সেভ করছি, এরপর সেভে ক্লিক করেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এটা তার ক্লিক করলে এটা ওপেন হবে না। আপনি যদি এটাকে আবার ওপেন করতে চান ওপেন উইথে গিয়ে তারপর নোটপ্যাড সিলেক্ট করবেন, অথবা মোর অপশনে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস বা নোটপ্যাড হোয়াটএভার সেগুলো সিলেক্ট করবেন। তবে এমনি ডিরেক্টলি এটা এখন আর ওপেন হওয়ার কথা নয়। তো এবার এটাকে ইনস্টল করব, সিম্পলি ব্লেন্ডার ওপেন করেন। আমি ব্লেন্ডারটা আপডেট করে নিয়েছি 2.7.8.79, এটাকে 7.8 ছিল, আপনি চাইলে আপডেট করে নিতে পারেন, সব ভার্সনটা কাজ করবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ইউজার প্রেফারেন্স ওপেন করবেন, এখানে অ্যাডনে ক্লিক করবেন, তারপর এখানে ইনস্টল অ্যাডন ফ্রম ফাইল এটাকে সিলেক্ট করবেন, তাহলে আপনি যেই পাইথন স্ক্রিপ্ট ছিল সেটাকে ওপেন করার সুযোগ পাবেন আর কি। যাই হোক, তো যেই ফোল্ডারে সিলেক্ট করা আছে সেই ফোল্ডারটাকে ওপেন করেন, এটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম, ফোল্ডার ওপেন করতে যেন সুবিধা হয়, ডেস্কটপ সিলেক্ট করলাম। তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনক্যাস্ট ডট পাই এই স্ক্রিপ্টটা দেখাচ্ছে, এটাকে ডাবল ক্লিক করতে পারেন সিলেক্ট করে, অথবা সিলেক্ট করে এখানে ইনস্টল অ্যাডন ফ্রম ফাইল এটাতে ক্লিক করতে পারেন, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে আপনি স্ক্রিনক্যাস্ট যদি সার্চ করেন অ্যাডনে গিয়ে যে স্ক্রিনক্যাস্ট, তাহলে এখানে ডান দিকে দেখতে পারবেন, আপনি পুরো নাম লিখতে পারেন, অথবা যদি আপনি এটাকে পেয়ে যান তাহলে তো হয়ে গেল এই যে স্ক্রিনক্যাস্ট কিস। তো এটাকে জাস্ট সিম্পলি এনেবল করে দিবেন, এখানে ক্লিক করলে এটা এনেবল হয়ে যাবে। আর তারপর এখানে এসে সেভ ইউজার সেটিং দিবেন, কারণ সেভ ইউজার সেটিং যদি আপনি না দেন তাহলে যেটা হবে যে এটা শুধুমাত্র এখনই কাজ করবে, পরের বার যখন আমরা ব্লেন্ডার ওপেন করবেন তখন এটা আর কাজ করবে না, তখন আবার অ্যাডনে এসে এটাকে আবার এনেবল করে নিতে হবে। তো সেভ ইউজার সেটিং দিলে এটা প্রত্যেকবারের জন্য, অর্থাৎ আপনি এখন যতবারই ব্লেন্ডার ওপেন করবেন ততবারই এটা আপনি পাবেন। তো এখন এটাকে আরেকবার এনেবল করতে হবে, সিম্পলি এনে ক্লিক করেন, তাহলে এই পাশে যে প্রপার্টিজ প্যানেল সেটা ওপেন হবে, এখানে একদম নিচে দেখবেন স্ক্রিনক্যাস্ট এই লেখাটা পাবেন। এটা মূলত এমনিতে থাকতো না, এই স্ক্রিপ্টটা ইনস্টল করার জন্যই আপনি এটাকে পাবেন। এখন যদি শুরুতেই এটা ট্রাই করেন তাহলে খুঁজে পাবেন না। তো এইখানে স্টার্ট ডিসপ্লেতে ক্লিক করলে তারপর আপনি এই পাশে দেখতে পারবেন যে আপনার কখন কোন বাটন ক্লিক করছেন সেটাকে শো করবে। তো এগুলো আপনি এখান থেকে মডিফাই করতে পারেন, টেক্সটের সাইজ, তারপর হচ্ছে পজিশন, এরপর টেক্সটের কালার, ফেড আউট টাইম, মাউস আইকন দেখাবে কিনা লেফট রাইট, এই বিষয়গুলো আপনি আপনার মতো করে পরিবর্তন করতে পারেন। মাউসকে আইকন দেখাবে নাকি দেখাবে না, তারপর কালারটা কি হবে, ট্রান্সপারেন্সি কিরকম হবে, সেগুলো আপনি আপনার ইচ্ছা মতো মডিফাই করে নিতে পারেন। তো এখন আমি জাস্ট ব্লেন্ডারটা ক্লোজ করে দিচ্ছি, আর একবার ব্লেন্ডারটা ওপেন করব। তো এখন জাস্ট এনে ক্লিক করব এবং এইখান থেকে স্ক্রিনকাস্ট স্টার্ট ডিসপ্লেতে ক্লিক করব, তাহলে আমার এখানে এই বাটন কখন কোন বাটনে ক্লিক করলাম সেটা শো করা শুরু হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকে টিউটোরিয়ালের মতো খুবই ছোট একটা টিউটোরিয়াল। আশা করি আপনাদের জন্য এটা হেল্পফুল হবে। আপনি এই একই পদ্ধতিতে যে কোনো পাইথন স্ক্রিপ্ট ব্লেন্ডারে ইনস্টল করতে পারেন। সিম্পলি ওই স্ক্রিপ্টটা ডাউনলোড করবেন, .py এই ফরম্যাটে সেভ করবেন, সেভ এস টাইপ অল ফরম্যাট দিবেন, আর সেটাকে এরকম অ্যাডনে গিয়ে ইনস্টল ফ্রম ফাইলে গিয়ে সেটা ইনস্টল করে নেবেন। এরপর আপনি সেই স্ক্রিপ্টটা বা সেই অ্যাডনটা ইউজ করতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকে টিউটোরিয়ালের মতো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।